বাবা দিবসে 25 জন বাবাকে সম্মানিত করলো গর্বিত বাবা ফাউন্ডেশন। রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বাবা দিবসের আয়োজনে এই সম্মাননা প্রদান করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। অনুষ্ঠানে মাইটিভির পরিচালক তৌহিদ উদ্দিন আফ্রিদির গর্বিত বাবা হিসেবে সম্মাননা পেয়েছেন মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী। এ সময় সন্তান তৌহিদ আফ্রিদিকে দেশের মানুষের সেবায় উৎসর্গ করার কথা জানান তিনি। সাইদুর রহমান আবিরকে সঙ্গে নিয়ে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বাবা তুমি সময় মতো সহজ সমাধান। বাবা মানে বন্ধু, বাবা মানে শাসন। সন্তানের প্রতিটি অর্জনে যিনি সবার চোখের আড়ালে সবচাইতে খুশি হন তিনিই পিতা। বাবা দিবসে তাই 25 জন বাবাকে সম্মানিত করল গর্বিত ফাউন্ডেশন। অনুষ্ঠানে মাইটিভির পরিচালক তৌহিদ উদ্দিন আফ্রিদির গর্বিত বাবা হিসেবে সম্মাননা পেয়েছেন মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী। এ সময় তিনি বলেন, বাবার আদর, শাসন ও ত্যাগ স্বীকার সৃষ্টিকর্তার তৈরি এক অমূল্য সম্পর্কের বন্ধন। সন্তান হচ্ছে আমাদের কাছে আল্লাহ পাকের দেয়া একজন একটা নিয়ামত। আমি শুধু লালন পালন করার দায়িত্বে ছিলাম, আমার সন্তান এবং আমার সন্তানদের মতো ইয়ত্তের। আজকে তৌহিদ আফ্রিদি আমার সন্তান, আমি মনে করি এই সন্তান আপনাদের সন্তান। আমাদের সন্তানকে দেশ এবং জাতির স্বার্থে আমরা উৎসর্গ করছি। বাবার চলার পথকে পাথেয় হিসেবে রেখে দেশের মানুষের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করলেন মাইটিভির পরিচালক তৌহিদ উদ্দিন আফ্রিদি। সবসময় চেষ্টা করি বাবাকে খুশি রাখার, সবসময় চেষ্টা করি যে বাবার যাতে সম্মান না যায় সেই দিকে কাজ করার। প্রত্যেকটা বাবাকে আমি স্যালুট জানাই যে আপনারা এত কষ্ট করেন, এত ভালোবাসেন নিজের সন্তানকে, পৃথিবীর সব কিছু ত্যাগ করে সন্তানদের জন্য করেন। এটা আমরা সব সন্তানরা নিজের বাবা মাকে সবসময় ভালোবাসবো, রেসপেক্ট করবো। কারণ আমি মনে করি পৃথিবীর সাকসেস পেতে গেলে নিজের বাবা মার দোয়াটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এ সময় সমাজের প্রতিটি পরিবারে শ্রদ্ধা ও ভালোবাসার বন্ধন গড়ে তোলার আহ্বান জানান তিনি। যাদের বাবা নেই বা যাদের মা নেই তারাই জানেন আসলে বাবা হারানো, মা হারানোর বেদনা। এই বাবা দিবসের মতো সকল সবসময় আমার বাবারা যেন ভালো থাকে, আমার মা যেন ভালো থাকে, সেই কাজটি আমরা অবশ্যই করার চেষ্টা করব। অনুষ্ঠানে 25 জন বাবাকে পুরস্কারের উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। আতিকুর রহমান তিতাস, মাইটিভি।